হ্যালো ভিউয়ার্স, ইঞ্জিনিয়ারিং ক্লাসরুমের পক্ষ থেকে আমি আরমানুজ্জামান সজীব আপনাদের জানাই স্বাগত। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে রাস্তার এস্টিমেটের যে কাজগুলো আছে সেগুলো কিভাবে নির্ণয় করতে হয় এবং সূত্র কি কি সূত্র দিয়ে নির্ণয় করতে হয়। দেখেন, গত ক্লাসে আমরা দেখেছিলাম যে রাস্তার এস্টিমেটের কাজগুলো তিনটা সূত্রের মাধ্যমে নির্ণয় করতে হয়। একটা হচ্ছে প্রিজম মডেল, এক নম্বর হচ্ছে প্রিজম মডেল, দুই নম্বর হচ্ছে মধ্য প্রস্থচ্ছেদ, তিন নম্বর হচ্ছে গড় প্রস্থচ্ছেদ। তো এই তিনটা সূত্রের মাধ্যমে আমরা রাস্তার এস্টিমেট নির্ণয় করতে পারি। তো গত ক্লাসে আমরা প্রিজম মডেল সূত্রের সাহায্যে দেখেছিলাম। তো প্রিজম মডেল সূত্রের কিন্তু দুইটা সূত্র আছে, কোন সূত্রটা আমরা কোথায় ইউজ করব সেটা কিন্তু গত গত ভিডিওতে দেখানো হয়েছে। তো আজকে আমরা মধ্য প্রস্থচ্ছেদ এবং গড় প্রস্থচ্ছেদ এই দুইটা সূত্রের মাধ্যমে ম্যাথ সলভ করব। দেখেন, এই ম্যাথটা দেখেন, 120 মিটার লম্বা একটা সড়কের প্রথম ও শেষ প্রান্তের উচ্চতা যথাক্রমে 2.10 মিটার এবং 2.50 মিটার, সড়ক বাদের শীর্ষ প্রস্থ 12 মিটার এবং পার্শ্ব ঢাল দেওয়া আছে 1:2 হলে গড় প্রস্থচ্ছেদ এবং মধ্য প্রস্থচ্ছেদ সূত্রের সাহায্যে মাটির কাজের পরিমাণ নির্ণয় করো। তো দেখেন, পুকুরের সরি রাস্তার যে ম্যাথগুলা এগুলো কিন্তু দুই ধরনের থাকতে পারে। একটা হচ্ছে যে প্রথম প্রান্তের উচ্চতা এবং একদম শেষ প্রান্তের উচ্চতা এভাবে দেওয়া থাকবে, এবং আরেকটা ধরন হচ্ছে যে একটা নির্দিষ্ট দূরত্ব পর পর অনেকগুলা গভীরতা দেওয়া থাকবে। তো দুইভাবে দেওয়া থাকতে পারে। আমরা প্রথমে এইভাবে দেখব এবং এরপরের ভিডিওতে যে নির্দিষ্ট দূরত্ব পর পর যেগুলো দেওয়া থাকবে, অর্থাৎ নির্দিষ্ট দূরত্ব পর পর অনেকগুলা গভীরতা দেওয়া থাকবে, অর্থাৎ দুইয়ের অধিক গভীরতা যখন দেওয়া থাকবে, এখানে D1, এখানে D2, এখানে D3, D4, D5, এইভাবে অনেকগুলো গভীরতা যখন দেওয়া থাকবে, তখন আমরা ম্যাথগুলো কিভাবে সমাধান করব এগুলো কিন্তু আমরা পরের ভিডিওতে দেখব। তো এটা দেখেন, এই ম্যাথটা এখন আমরা সমাধান করব। 120 মিটার লম্বা, তাই না? আমরা প্রথমে একটু রাস্তাটা এঁকে নেই, রাস্তাটা কিভাবে আসে চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করেন আপনারা। এটার দৈর্ঘ্য দেওয়া আছে 120 মিটার, এবং প্রস্থ দেওয়া আছে 12 মিটার। এই প্রস্থটা, এটা দেওয়া আছে 12 মিটার, এবং ঢাল দেওয়া আছে 1:2। এই ঢালটা হচ্ছে 1:2। তারপর কি দেওয়া আছে এবং গভীরতা দেওয়া আছে, এখানে প্রথম প্রান্তের গভীরতা এবং শেষ প্রান্তের গভীরতা দুইটা গভীরতা দেওয়া আছে। D1 = 2.1 মিটার এবং D2 = 2.5 মিটার, এখানে দুইটা গভীরতা দেওয়া আছে। হ্যাঁ, এই ডাটাগুলো আমাদের দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের বলছে যে মধ্য প্রস্থচ্ছেদ এবং গড় প্রস্থচ্ছেদ সূত্রের সাহায্যে মাটির কাজের পরিমাণ নির্ণয় করো। তো আমরা সূত্র কি জানি, প্রথমে আমরা গড় প্রস্থচ্ছেদের সূত্র লিখব। গড় প্রস্থচ্ছেদ, গড় প্রস্থচ্ছেদের সাহায্যে যদি আয়তন নির্ণয় করি তাহলে সূত্র হচ্ছে A1 + A2 / 2 × রাস্তার দৈর্ঘ্য। রাস্তার দৈর্ঘ্য বলতে এখানে যে দুইটা প্রস্থচ্ছেদ আমরা নিব সেই দুইটা প্রস্থচ্ছেদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে L এর মান। তো পুকুরের ক্ষেত্রে কিন্তু একই, পুকুরের ক্ষেত্রে উপরের প্রস্থচ্ছেদ এবং আমরা নিচের প্রস্থচ্ছেদ নেই, এবং D এর ভ্যালুটা আমরা কি বসাই, D এর ভ্যালুটা বসাই যে প্রস্থচ্ছেদ দুইটার মধ্যবর্তী দূরত্ব। এখানে আমাদের A1 বলতে প্রথম এখানে দেখেন D1 দেয়া আছে, D2 দেয়া আছে, D1 এর জন্য একটা এরিয়া পাবো, D2 এর জন্য একটা এরিয়া পাবো। তাহলে আমরা এরিয়া গুলো আমরা নির্ণয় করি। D1 এর জন্য আমরা কি পাবো, এরিয়া = BD1 + SD1 হোল স্কয়ার। BD1 + SD1 এটা কিভাবে আসবে, এটা কিন্তু আমরা
পূর্ববর্তী ভিডিওতে দেখেছি, ব্যাখ্যা সহ দেখেছি, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। এটা হচ্ছে এ টু, এ টু ইকুয়াল টু বি ডি টু প্লাস এস ডি টু হোল স্কোয়ার। এখানে দেখেন এস এর ভ্যালুটা কত, ওয়ান ইস টু টু দে আছে, ওয়ান এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এস এর, এস এর মান, তাই না? তাহলে এখানে এস এস এর ভ্যালু হচ্ছে টু। বারো আর ডি ওয়ান এর ভ্যালু হচ্ছে টু পয়েন্ট ওয়ান, টু পয়েন্ট ওয়ান প্লাস এস ইন্টু এ ওয়ান পাবো চৌত্রিশ দশমিক, চৌত্রিশ দশমিক জিরো টু, এবং এ টু ইকুয়াল টু আমরা পাবো, দেখেন এখানে কিন্তু বি এবং এস এর ভ্যালুটা কনস্ট্যান্ট, শুধু ডি এর ভ্যালুটা আমাদের চেঞ্জ হবে, টু পয়েন্ট ফাইভ প্লাস এস ইন্টু টু পয়েন্ট ফাইভ হোল স্কোয়ার। এটা হচ্ছে বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ, এত মিটার স্কোয়ার, এত মিটার স্কোয়ার। তো এখান থেকে আমরা এই গড় প্রস্থচ্ছেদ সূত্রে যদি এ ওয়ান এবং এ টু এর ভ্যালু বসিয়ে দেই তাহলে কিন্তু আমরা ভলিউম পেয়ে যাবো, এবং এল এর ভ্যালুটা আমাদের দেয়া আছে, এল এর ভ্যালুটা দেয়া আছে একশো বিশ মিটার। তাহলে এখানে আপনারা ক্যালকুলেশন করেন, চৌত্রিশ দশমিক জিরো টু প্লাস বিয়াল্লিশ পয়েন্ট ফাইভ ভাগ টু ইন্টু এই ভ্যালুটা আসবে চার হাজার পাঁচশো একানব্বই, হ্যাঁ চার হাজার পাঁচশো একানব্বই পয়েন্ট টু মিটার কিউব। তো এটা হচ্ছে গড় প্রস্থচ্ছেদের সাহায্যে আমাদের আয়তন নির্ণয়ের, আয়তন নির্ণয় হয়ে গেল। এখন আপনারা খেয়াল করেন যদি মধ্য প্রস্থচ্ছেদের সাহায্যে নির্ণয় করি এটা কিন্তু অ্যান্সার আমাদের। তো আপনারা এই এ ওয়ান এবং এ টু এটা উপরে করবেন, গড় এই সূত্রটা নিচে লিখে নিচে করবেন, সাজিয়ে করে নেবেন। এখন আমরা যদি মধ্য প্রস্থচ্ছেদ ইউজ করি, হ্যাঁ মধ্য প্রস্থচ্ছেদের সাহায্যে নির্ণয় করি, দেখেন মধ্য প্রস্থচ্ছেদ মধ্যপ্রস্থচ্ছেদের সূত্র হচ্ছে এ এম ইন্টু এল। এ এম বলতে হয় এ এম কি, এখানে এ এম হচ্ছে যে এই মাঝখান বরাবর আমরা একটা প্রস্থচ্ছেদ এরিয়া পাবো, রাস্তার মাঝখান একদম মাঝখান বরাবর একটা প্রস্থচ্ছেদ এরিয়া পাবো। এটা কিভাবে পাবো, এটা পাবো হচ্ছে ডি ওয়ান এবং ডি টু এর গড় করবো প্রথমে, অর্থাৎ আমাদের মাঝখানের ডেপথ লাগবে, এজন্য ডি ওয়ান প্লাস ডি টু এটা যোগ করে দুই ধারা ভাগ করব। তো ডি ওয়ান এর ভ্যালু হচ্ছে টু পয়েন্ট ওয়ান, টু পয়েন্ট ওয়ান প্লাস টু পয়েন্ট ফাইভ, টু পয়েন্ট ফাইভ হচ্ছে ডি টু এর ভ্যালু ভাগ টু, এটা সমান আসবে টু পয়েন্ট ওয়ান প্লাস টু পয়েন্ট ফাইভ ভাগ টু, টু পয়েন্ট থ্রি আসবে এটা, হ্যাঁ টু পয়েন্ট থ্রি মিটার। তো এখান থেকে আপনারা এ এম নির্ণয় করবেন, এ এম ইকুয়াল টু বি ডি এম প্লাস এস ডি এম হোল স্কোয়ার, তাই না? বি বি এর ভ্যালু হচ্ছে বারো প্লাস ডি এম এর ভ্যালু হচ্ছে টু পয়েন্ট থ্রি প্লাস এস ইন্টু টু পয়েন্ট আটত্রিশ পয়েন্ট ওয়ান এইট, এটা আমরা পাবো। এখন এখান থেকে আপনারা জাস্ট এখানে ভ্যালুটা বসিয়ে দিবেন, এ এম এর ভ্যালু হচ্ছে আটত্রিশ পয়েন্ট ওয়ান এইট ইন্টু এল এর ভ্যালু হচ্ছে একশো বিশ, পঁয়তাল্লিশ একাশি পয়েন্ট সিক্স মিটার কিউব। এটাই হচ্ছে আমাদের এই
এই অঙ্কের অ্যান্সার। তো আশা করি আপনারা এই ম্যাথগুলো বুঝতে পারছেন। এখানে কিন্তু দুইটা দুইটা অংশ, হ্যাঁ, একটা হচ্ছে গড় প্রস্থচ্ছেদের সাহায্যে নির্ণয় করেছি, এটা একটা উত্তর, এবং মধ্য প্রস্থচ্ছেদের সাহায্যে নির্ণয় করেছি, এটা একটা উত্তর। তো এগুলো অঙ্ক কিন্তু খুবই সহজ। তো যখন একটা নির্দিষ্ট দূরত্ব পর পর অনেকগুলো গভীরতা দেওয়া থাকে, তখন আমাদের অঙ্কগুলো একটু বড় হয়ে যায়। তো ওগুলো আমরা দেখবো, আর পরের ভিডিওতে এগুলো আমরা দেখবো। আর একটু অ্যাড করে দেবো, হ্যাঁ, একটু বলতেছি। তো দেখেন এখানে কিন্তু আমাদের ভ্যালুটা সেম আসবে না। গড় প্রস্থচ্ছেদের সাহায্যে যে ভ্যালু আসছে, মধ্য প্রস্থচ্ছেদের সাহায্যে কিন্তু একদম সেম ভ্যালু আসবে না, একদম কাছাকাছি একটা ভ্যালু আসবে। তো এক এক সূত্রের মাধ্যমে এক একটা ভ্যালু আসবে, তবে ভ্যালু গুলো একদম কাছাকাছি আসবে। তো পলিটেকনিকে যে আমাদের ম্যাথ গুলো আসে, এগুলা এবং চাকরি পরীক্ষার জন্য এই ম্যাথ গুলো কিন্তু গুরুত্বপূর্ণ। তো আশা করি এই ম্যাথ গুলো আপনারা বুঝতে পারছেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।